মাকে নিয়ে নিকৃষ্টতম কথাবার্তা বলে, এবং সেইখানে আপনি যদি উত্তেজিত না হন, আপনি যদি অটো না হন, আপনি কি মানুষ সমাজের কোনো মেম্বার? আপনি কি করে এই কথা বলতে পারেন? আপনি কি মানুষ সমাজের কোনো মেম্বার? নিকৃষ্টতম, আপনি নালা নর্দমারও কীটনা, আপনি দুর্গন্ধযুক্ত যে নালা নর্দমা সেটারও কীটনা, এর থেকে আরো নিকৃষ্ট আপনি। আপনাকে যদি এই জিনিসটা না রাগায়, মাকে নিয়ে নিকৃষ্টতম কথাবার্তা বলে এবং সেইটা শুনে আপনি যদি না রাগেন, আপনার যদি উত্তেজিত না হন, আপনি যদি এর লাত্তি দিয়ে গলার মধ্যে চিপা না দিয়ে ধরেন, বরং এইটাকে আপনি গ্লোরিফাই করেন, যদি বলে থাকেন যে মিহির নাগিব ভাইকে অটো করে দিছে, কেন অটো করে দিছে, কারণ মিহির মাকে নিয়ে নিকৃষ্টতম কথাবার্তা বলে, আর এটা শুনে নাগিব ভাই উত্তেজিত হয়ে যায়, এই কথাটা যে বলে সে কি মানুষ? সে কি মানুষের পর্যায়ে পড়ে? না না, উত্তেজিত আপনি যদি না হন ওয়ার্ল্ড ভাই, তাহলে তো আপনি এর চেয়ে জাহান্নামে থাকা উচিত, আপনি শয়তানের জাহান্নামে থাকা উচিত যদি আপনি উত্তেজিত না হন, যেখানে মাকে নিয়ে নিকৃষ্টতম কথাবার্তা বলে। তাহলে পৃথিবীতে বাকিটা আছে কি? আচ্ছা বলেন। আচ্ছা আমি বলতেছিলাম নাকি ভাই, যে আপনার যে এই যে স্ট্যান্ড, স্ট্যান্ডের সাথে তো আমি একমত থাকছি। আমার মনে করেন চামচা চামচা বলা বলছে, নাকিবের চামচা এই সেই হবে বহুত কিছু, তাই না? ডাজেন্ট ম্যাটার, আপনার অটো করে দিছে এই ধরনের কথা বলতেছে, কিন্তু ডাজেন্ট ম্যাটার। আমি তো নাকিব ভাই পার্সোনালি আপনার সাথে পার্সোনাল কোনো ইয়ে না, কিন্তু আমার কাছে মনে হয় না এটা পার্সোনাল। আপনি যে স্ট্যান্ডটা নিছেন গালিবাদ, গালি বিরোধী এবং নোংরামি বিরোধী, এই স্ট্যান্ডটা তো মানে একটা রুম ওনার হিসেবে আপনি নিছেন, এটা খুব ভালো কাজ। এটা তো আর কেউ নিচ্ছিল না, রুম ওনার হিসেবে দিয়ে না তো। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, রসুল ইসলামের বুখারীর হাদিস, বুখারীর অনেকগুলো হাদিস গ্রন্থ আছে, এর মধ্যে একটা হচ্ছে সহিহ বুখারি। এই হাদিসের একটা হাদিস মানে হাদিস গ্রন্থের একটা হাদিস হচ্ছে যে অন্যের মা বাবাকে গালি গালাজ করে সে তার নিজের মা বাবাকে লানত দিল। হ্যাঁ, নিজের মা বাবাকে। আপনি আমার স্ট্যান্ড আপনি কিভাবে বলতেছেন? এইটাই কি সমাজের মানে আমি কোন সমাজে বড় হয়েছি আর এই মানুষগুলো কোন সমাজে বড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি একটু শেষ করি নাকি ভাই। পয়েন্টটা হচ্ছে কি, এই যে সোশ্যাল নেটওয়ার্ক, আপনি দেখেন টুইটার কিন্তু ইলন মাস্ক কিনে ফেলছে। টুইটার কিন্তু অ্যাকচুয়ালি কোনো পাবলিক জায়গা না, প্রাইভেট একটা কোম্পানি, কিন্তু ইলন মাস্ক কেনার পরে ফ্রিডম অফ স্পিচ এই সেই। হ্যাঁ, টুইটারে নাকি অনেক ধরনের স্যাংশন দিত এই যে গভর্নমেন্ট থেকে, ইউএস গভর্নমেন্ট থেকে, এবং আপনার হলো কি হতো রেগুলেশন দিত, মানে সেন্সরশিপ যেটাকে বলে। তো আমি যেটা একটা বড় এক্সাম্পল দিলাম আর কি, আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে টক্সিক ব্যাপারটা আছে, কিছু সাইকোপ্যাথিক মানুষ টানুষ আছে, এবং ওয়ার্ডস মিন সামথিং, শব্দগুলোর অর্থ মানুষ মনে করে যে টাইম পাস করতেছি না, এটা মানুষের ভিতরে একটা পরিবর্তন তৈরি করে। ইট ইস ফ্যাক্ট, এটা রিয়েল লাইফে, এটা কোনো ভার্চুয়াল কোনো আলাদা কোনো লাইফ না, এটাই মানুষের রিয়েল লাইফ। এখন এটার ব্যাপারে কিছু মানুষের স্ট্যান্ড নেওয়া উচিত, না নিলে আলটিমেটলি ওই ওদেরই দৌরত্ব থাকবে। সো এই কারণে আমি আপনার এই স্ট্যান্ডটার সাথে আমি সমমত জানাইছি নাকি ভাই। এটা কিন্তু আপনাকে পার্সোনালি পছন্দ করা তাও না, এবং কোনো চামচা ফামচা শুনতেছি আমি, বাট আমার স্ট্যান্ডটা কিন্তু এটা ওয়ান্ডারফুল। এই স্ট্যান্ডটা তো থাকতে হবে, এটা তো এক্সিস্ট করতে হবে। কিন্তু আমার যেটা মনে হয়, চুপ থাকে থাকতে পারে মানুষ, কিন্তু যারা আপনার মানে বিপক্ষে বা আপনাকে পছন্দ করে না, এটার বলতে গিয়ে অন্য একটা সাইড নিয়ে নেয়, তারা কিন্তু নিজেদের জায়গাটা বুঝিয়ে দেয় তারা কোন দিকে আছে। ওয়ার্ল্ড ভাই, এই কথা বলতে বলতে আমি মানে টায়ার্ড হয়ে গেলাম। আমার আপনার যে কারোরই প্যালটুকে যে আসতেই হবে, প্যালটুক যে করতেই হবে, এমন তো কোনো কথা না। এটা অপশনাল থেকে অপশনাল থেকে আরো অনেক অপশনাল, রাইট? এইখানে কে আপনার বিপক্ষে অবস্থান নিল, কে আপনার পক্ষে অবস্থান নিল, ইট ডাজেন্ট ম্যাটার এট অল।
আপনার নীতি, আপনার নৈতিকতা, আপনার চরিত্র এখানে ম্যাটার করে, কারণ এটা আপনি ব্যবহার করতেছেন, এটা আমি ব্যবহার করতেছি। আমি নাগিব মাহফুজ, আমার নিজস্ব ক্যারেক্টার আছে, নিজস্ব প্রিন্সিপাল আছে, আমি নিজে মানুষ হিসেবে কোথাও না কোথাও বড় হয়েছি, আল্লাহর রহমতে আমার শিক্ষা দীক্ষা কাজকর্ম, আমার নিজস্ব যে বাস বিচার আছে, সেই দিক থেকে এই পাল্টুকের কে কি মনে করলো না মনে করলো ইট ডাজেন্ট ম্যাটার। আপনার, আপনি এটা শুনবেন না, আমাকে পাল্টুক করার জন্য কারো মুখের থেকে গালি শুনতে হবে না। Thank you.